নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সাত সকালে ভূমিকম্প, 6.4 রিখটার স্কেলে কম্পন রাজ্যে, আতঙ্কে মৃত এক। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত, জানালো কাউন্সিল। কোভিড আক্রান্তদের জন্য টেলিফোন পরামর্শ, অভিনব উদ্যোগ স্বাস্থ্য বিভাগের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। একদিকে যখন গোটা রাজ্যের জনগণ করোনা অতিমারির দ্বিতীয় ঢেউয়ে প্রবলভাবে আতঙ্কিত হয়ে আছেন, ঠিক সেই সময়ে প্রাকৃতিক দুর্যোগও আবার ত্রাস সৃষ্টি করেছে জনমনে। বুধবার সাত সকালে রাজ্যে ভূমিকম্পে বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তেজপুর থেকে প্রায় 43 কিলোমিটার দূরে ঢেকিয়াজুড়ির সিংড়ি চা বাগান সংলগ্ন নারায়ণপুরে এই কম্পনের উৎসস্থল বলে মনে করা হচ্ছে। এদিন সকাল প্রায় 7:51 নাগাদ 6.4 রিখটার স্কেলে তীব্র কম্পন হয়। কম্পনের জোর এতটাই ছিল যে ওই এলাকার একটি ধানের জমির মাটি ফেটে অনবরত জল বেরিয়ে আসে। কম্পনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রীকে টেলিফোন করে পরিস্থিতির খোঁজ নেন। সূত্র মতে জানা যায়, গুয়াহাটির চন্দ্রপুর এলাকার বাসিন্দা প্রসন্ন কলিতা নামে এক ব্যক্তি প্রাণ হারান। কম্পনের সময় প্রচণ্ডভাবে আতঙ্কিত হয়ে পড়ায় তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন অট্টালিকার ফাটল দেখা দিয়েছে। অন্যদিকে এদিন সকাল 8:03 নাগাদ গুয়াহাটি ও তার পার্শ্ববর্তী এলাকায় ফের ভূকম্পন অনুভূত হয়। বেশ কয়েকটি স্থানে পাকা ভবনের কিছু অংশ ভেঙে পড়েছে। এতে নতুন করে বহু বাড়িতে ফাটল দেখা দেওয়ায় খবর পাওয়া যায়। উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করল আসাম উচ্চতর মাধ্যমিক এডুকেশন কাউন্সিল। রাজ্যে কোভিড পরিস্থিতির ভয়াবহতার কারণে এই সিদ্ধান্ত নেয় কাউন্সিল। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 4 মে থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু গোটা দেশের সাথে রাজ্যে কোভিড পরিস্থিতি জটিল হওয়ার জন্য বুধবার আসাম উচ্চতর মাধ্যমিক এডুকেশন কাউন্সিলের এক সভাতে আপাতত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত নিয়ে এখনও কিছু জানায়নি কাউন্সিল। কাছাড়ের জেলাশাসকের নির্দেশক্রমে জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানান, হোম আইসোলেশনে থাকা কোভিড আক্রান্ত রোগীকে টেলিফোনে সব ধরনের পরামর্শ দিতে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। রবিবার এবং ছুটির দিনগুলি সহ প্রতিদিন সকাল 10:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত টেলিযোগাযোগ এই পরিষেবা প্রদান করা হবে। গোটা রাজ্যের সাথে কাছাড় জেলায় প্রতিদিন এই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে হাসপাতালগুলোতেও প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত সামগ্রীরও অভাব দেখা যাচ্ছে। বুধবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শিলচর শাখার পক্ষ থেকে সংগঠনের কর্মকর্তারা কোভিড-19 কিছু জরুরি সিদ্ধান্ত নিয়ে কাছাড় জেলার উপায়ুক্তের কার্যালয়ে গিয়ে জেলা উপায়ুক্তের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন। এতে উল্লেখ করা হয়, আইসিইউ পরিমাণে বর্ধিত করা সহ রোগীর শয্যার সাথে অক্সিজেনের ব্যবস্থা, ভেন্টিলেটর, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় 500টি ও আসাম বিশ্ববিদ্যালয়ে কোভিড সেন্টার গড়ে তোলা, টিকাকরণ কেন্দ্রে বর্ধিত করা, শিলচর সহ জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলো স্যানিটাইজ করা, সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধানে সচেতন করা, তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার আগে ভালো করে স্যানিটাইজ করা এবং করোনা আক্রান্ত রোগীদের জন্য হেল্পলাইন নাম্বার চালু করা ইত্যাদি। আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে কাছাড় জেলার জেলাশাসক মহোদয়ের হাতে একটি মেমোরেন্ডাম তুলে দিই। আমরা জানি এই কোভিড সিচুয়েশনে বিভিন্ন জায়গাতে যেরকম অক্সিজেনের কম দেখা যাচ্ছে, তার জন্য যেন সাফিসিয়েন্ট অক্সিজেন, আইসিইউ বেড এবং ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয় কাছাড় ডিস্ট্রিক্টে, এবং তাছাড়া যে একটা 500 বেডের যাতে কোভিড হাসপাতাল তৈরি করা হয়। বিভিন্ন এডুকেশন সেন্টার আমাদের এখন বন্ধ রয়েছে, সেগুলো জায়গাকে উপযোগী ব্যবস্থা নিয়ে সেই সব জায়গাতে যাতে আমরা একটি কোভিড হাসপাতাল 500 বেডের অন্তত ব্যবস্থা যাতে আমরা করতে পারি। তাছাড়া আমরা দেখি যে মাস্ক এবং স্যানিটাইজেশন যাতে প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে চলতে পারে। এখনও দেখা যাচ্ছে অনেকে হয়তো মাস্ক পরছেন না, মাস্ক নামিয়ে রাখছেন, সেই সব যাতে না হয় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে যাতে সেগুলো করা হয়। এবং আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকেও বিভিন্ন জায়গাতে স্যানিটাইজেশন করেছি, বিভিন্ন ভ্যাকসিন সেন্টারগুলোতে আমরা আমাদের হেল্প ডেস্ক বসিয়েছি, কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি সাফিসিয়েন্ট সেখানে, যেহেতু এখন পর্যন্ত আমাদের কাছে অনেক
সিনিয়র সিটিজেনরা আসছেন সেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, সেগুলোর যাতে প্রপার ব্যবস্থা করা হয়, পানীয় জলের ব্যবস্থা নেই সেখানে। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে যেখানে যেখানে সম্ভব হচ্ছে সেখানে আমরা করছি। তাছাড়া জেলাশাসক জেলার কাছাড় জেলার পক্ষ থেকে আমরা জেলাশাসক মহোদয়ের কাছে অনুরোধ রেখেছি যাতে কাছাড় জেলার পক্ষ থেকে বিভিন্ন যে সেন্টারগুলোতে ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে সেখানে যাতে অন্তত সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়, পানীয় জলের ব্যবস্থা করা হয় এবং স্যানিটাইজেশন এবং মাস্ক যাতে সবাই। আছিমগঞ্জ বাজার এলাকায় 8 নং জাতীয় সড়ক সংলগ্ন তেমাথায় প্রতিদিনই তীব্র যানজটের সমস্যা দেখা যায়। অবশেষে এই যানজট সমস্যা নিরসনে পাথারগান্তি থানার ওসিকে স্মারকপত্র প্রদান করল মুসলিম স্টুডেন্টস ফেডারেশন বরাকভেলি জোনাল কমিটির কর্মকর্তারা। এমর্মে গতকাল সংস্থার পক্ষ থেকে এক প্রতিনিধি দল ওসি সঞ্জীব টেরাং এর সাথে দেখা করে এক স্মারকপত্র প্রদান করে। এতে উল্লেখ করা হয় জাতীয় সড়কে প্রতিদিনই বেপরোয়া চালকদের দৌরাত্মে যানজট লেগেই থাকে। এতে একদিকে যেমন দূরপাল্লার যাত্রীদের নানা সমস্যার মুখে পড়তে হয় ঠিক তেমনই সাধারণ জনগণ সহ পথচারীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে অ্যাপি চালকদের চলাফেরায় নাজেহাল হতে হচ্ছে স্থানীয়দের। তাছাড়া রাস্তার পাশে ড্রেনের কাজ চলায় বর্তমানে বাজার এলাকার পরিসর অনেকটা কমে গেছে, তাই আছিমগঞ্জ তেমাথায় একটি ট্রাফিক পয়েন্টের স্থাপনের প্রয়োজন রয়েছে বলে জানান। তাছাড়া লাইসেন্সহীন অ্যাপি চালকদের লাগাম টানতে ওসির হস্তক্ষেপ কামনা করেন, পরে ওসি তাদেরকে আবেদনে সাড়া দিয়ে সমস্যা নিরসনের আশ্বাস দেন। তার যানজট সমস্যাটা সমাধানের লাগি কারণ হয়েছে কোভিড-19 কারণে বর্তমান অবস্থায় সরকার যে লকডাউন ঘোষণা করছেন বিকাল 6টার থেকে, তাই মানুষ সব এই 2টার থেকে বাজারও আই যায়, 6টার দিকে যাওয়ার কারণে এখানেও আই আর যানজট সমস্যা লাগি যায়। এই সমস্যার সমাধান করার লাগে স্যারের হস্তক্ষেপ আমরা কামনা করি। স্যারে 2টা কথা কইলাম, বিশেষ করে এই অ্যাপি টেপি এইগুলো এখনো ড্রাইভিং লাইসেন্স নাই, তারা নিয়ম কানুন কিচ্ছু জানে না। স্যারের কাছে দাবি যাতে ঠিক দুই সাইডে 2টা পার্কিং নো পার্কিং বোর্ড লাগানির লাগিয়া। ঠিক আছে, এটা আমার MSF-ৰ তরফৰপৰা যিটো দিছে মই গ্রহণ কৰিছো, আমরা গ্রহণ কৰিছো। আৰু মই আজকে এটা মিটিংৰ কাৰণে মই ইনফৰমেশ্যন দি দিম বাজার কমিটিক। বাজার কমিটিৰপৰা মই আজি ইনফৰমেশ্যন দিম, কালি নহলে 2-1 দিন ভিতর আমরা বইমু, বহাৰ লগে লগে কালকে থাকি মোটামুটি আমি পুলিশ মানুহ দিয়া দিম, মানে যেনে তেনে এডজাস্ট কৰিয়া 2টা থাকি দিলো, মানে 2টা থাকি 6টা লগে মই দিয়াৰ ব্যৱস্থা কৰিম। আৰু হয়তো ট্ৰেফিকৰ যিটো সমস্যা আমি সমাধান কৰাৰ পুৰা চেষ্টা কৰিম। এদিন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বদরুল হক, কাইজার হোসেন, জয়নাল উদ্দিন প্রমুখ। ভোট গণনা কেন্দ্রে ঢোকার জন্য কাছাড় জেলার যে সকল সাংবাদিকদের নির্বাচন কমিশন অনুমোদিত অথরিটি লেটার ইস্যু করা হয়েছে তাদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক। মেট্রিক ভোট গণনা কেন্দ্রে ঢোকার সময় সাংবাদিকের পাসের সঙ্গে কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে, তা না দেখাতে পারলে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। বুধবার শিলচরে এক সরাসরি বিবৃতিতে এই খবর জানিয়ে বলা হয়েছে নির্বাচন কমিশনের পাস পাওয়া সাংবাদিকদের আগামী 30 এপ্রিল শিলচরের মিনি সচিবালয়ে সকাল 10টায় র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট সাংবাদিকদের এখানে উপস্থিত হয়ে কোভিড পরীক্ষা করে রিপোর্ট সংগ্রহ করতে হবে। ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল বোকাজানে, জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন এক ব্যক্তি, গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার তেল ভর্তি ট্যাঙ্কারের সঙ্গে বালি বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্যাঙ্কারে আগুন ধরলে চালক জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান, গুরুতর আহত হন সহচালক, তাকে বোকাজান সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় NL-01L-0110 নম্বরের ওয়েল ট্যাঙ্কার ডিমাপুর থেকে গোলাঘাট যাওয়ার পথে AS-01BC-9259 নম্বরের বালি বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত আহত মৃতের পরিচয় জানা যায়নি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট কংগ্রেস নেতা প্রয়াত ডাক্তার ভূমিধর ভর্মনের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারবর্গকে গভীর সমবেদনা জানালেন AIDUF দলের নেতারা। সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলের নির্দেশে বুধবার দলের দুই সাধারণ সম্পাদক করিম উদ্দিন বড়ভুইয়া ও আমিনুল ইসলাম প্রয়াতের পুত্র
দিগন্ত বর্মনের সঙ্গে দেখা করে দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেন। প্রতিনিধি দল প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছার পর সাংসদ মৌলানা আজমল ডাক্তার ভূমিধর বর্মনের পুত্রের সঙ্গে টেলিফোনে কথা বলে গভীর শোক প্রকাশ করেন। এদিন রাজ্যসভা সদস্য অজিত ভূঁইয়া প্রয়াত মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারকে ব্যক্তিগতভাবে গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় আক্রান্ত মৃত্যুতে গড়ে চলছে নয়া রেকর্ড। এ অবস্থায় আন্তর্জাতিক অণুজীব বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল সিঙ্গাপুর থেকে ভারতবাসীর জন্য এক ভিডিও বার্তায় পরামর্শ তুলে ধরেছেন। করা প্রয়োজন সেটি হচ্ছে প্রাথমিক লক্ষণ দেখার সঙ্গে সঙ্গে আপনাদের উচিত হবে আপনার পার্শ্ববর্তী যে ডাক্তার আছে তার সাথে কথা বলি, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আপনারা নেবেন। এই অ্যান্টিবায়োটিকটা নিলে যে ব্যাকটেরিয়ার গ্রোথে সেই ব্যাকটেরিয়ার গ্রোথকে বন্ধ করা যায়। ভাইরাস ইটসেলফ যতটুকু গ্রো করে তার জন্য কিন্তু এতটুকু প্রদাহ হয় না, ব্যাকটেরিয়া ইনভলভমেন্ট হওয়ার জন্য কিন্তু লাংসে পানিটা বেশি আসে। পাশাপাশি আপনি ভাইটামিন সি খাবেন। ভাইটামিন সিটা যেটা আমি জানি না ভারতবর্ষে কোনটা পাওয়া যায়, আমি দীর্ঘদিন ব্যাঙ্গালোরে ছিলাম, আমি ওয়াটার সোলুবল ভিটামিন সি পাইনি, তবে 500 mg ভিটামিন সি পাওয়া যায়। 500 mg ভিটামিন সি সকালে দুটো, দুপুরে দুটো এবং রাত্রে দুটো খান আপনি, পাশাপাশি প্রচুর পানি খান, তাহলে যে রোগ প্রতিরোধ সৃষ্টিকারী সেলকে কিন্তু এরা অনেকটা শক্তি যোগায় এবং ভাইরাস কিন্তু রোগ প্রতিরোধ সৃষ্টিকারী সেলগুলোকে ধ্বংস করতে পারে না। তাহলে আপনি অ্যান্টিবায়োটিক খেলেন এবং পাশাপাশি আপনি ভিটামিন সি খেলেন, এই দুটো কিন্তু আপনার লাংসকে ড্যামেজ থেকে অনেকাংশে রক্ষা করবে। এই রক্ষা করার জন্য কিন্তু আপনি শ্বাসকষ্ট হবেন এবং আপনাকে হসপিটালাইজেশন হওয়ার প্রয়োজন হবে। দুই নম্বর হচ্ছে যদি জ্বর থেকে প্যারাসিটামল খাবেন, এবং এই রোগের আর একটি ইম্পর্টেন্ট যেটা লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে এটা ইনটেস্টাইনকে অ্যাটাক করে বা আমাদের যে খাদ্য পরিবর্তন সেখানে ব্যথা হয় এবং পরে কিন্তু পাতলা পায়খানা হতে পারে। এটি থেকে রক্ষা পাওয়ার জন্য যে চিকিৎসা ব্যবস্থা সেটা আপনার বাড়িতে আছে সেটা হচ্ছে যে আপনি নিম পাতা পেটে 1 চামচ বাটা নিম পাতা গরম জলের মধ্যে দিয়ে ওটাকে ভালো করে মিক্স করার পর যখন ওটা সেটল করবে তখন উপরে যে সবুজ জলটা আছে সেটার সাথে 1 চামচ হলুদ মিশিয়ে যদি বাসায় মধু বা চিনি থাকে মিশিয়ে যদি আপনি খালি পেটে খান 1 গ্লাস এবং রাত্রে 1 গ্লাস খান, তাহলে কিন্তু আপনার পেটের প্রদাহ বন্ধ হবে, সেক্ষেত্রে ভাইরাসকে সে কিল করবে, আপনি কিন্তু পেটের সমস্যা তুলে যাবে। এই দুটো জিনিসকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু করোনা ভাইরাস থেকে, করোনা ভাইরাসের তীব্রতা থেকে আপনার মুক্তি পাবেন, আপনাকে হসপিটাল হবে না। ঢাকা থেকে খবর জানান সাংবাদিক ঋদ্ধি হক। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সাত সকালে ভূমিকম্প, 6.4 রিখটার স্কেলে কম্পন রাজ্যে, আতঙ্কে মৃত এক। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত, জানালো কাউন্সিল। কোভিড আক্রান্তদের জন্য টেলিফোন পরামর্শ, অভিনব উদ্যোগ স্বাস্থ্য বিভাগের। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।